হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুশি, আজকে আবারও চলে এসেছি উইকেন্ড ব্লগের পার্ট ওয়ান নিয়ে। আর আজকে স্যাটারডে, আমি আজকে পার্ট ওয়ান করছি। আমি পার্ট টু, পার্ট থ্রি করব কালকে এবং পরশু দিন। আর পার্ট থ্রিতে থাকবে দীপাবলির যে সেলিব্রেশন, সেলিব্রেশন ঠিক না, আমরা জাস্ট বেরিয়েছিলাম আমি আমার হাউসমেটদের সাথে। ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি, একটু শপিং করেছি, গ্রোসারি করেছি, তো এইগুলো নিয়েই থাকবে ব্লগটা। তো আমি চেষ্টা করব এই তিন দিন তিনটা ব্লগ আপলোড করার। তো এখানে প্রথমে সকাল সকাল উঠে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। প্রথমেই আমি কাপড় চোপড়গুলো বের করে ফেললাম, যেগুলো ওয়াশিং মেশিনে দিব। তো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি আমার চাও রেডি করে নিচ্ছিলাম। চা রেডি করা বলতে আমি জাস্ট লিকারটাই মিক্স করব গরম পানির সাথে, এই তো। তো এখানে আমি প্রথমে কাপড় চোপড়গুলো একসাথে দিয়ে দিচ্ছিলাম, পাউডার দিয়ে দিয়েছি, আর সুইচ অন করে দিব, ব্যাস শেষ আমার কাজ। আর ওয়াশিং মেশিনের কাপড় চোপড় ওয়াশ করা কমপ্লিট হতে টাইম লাগবে 40 মিনিটস। তাই এই 40 মিনিটসের মধ্যে আমি চা খেয়ে আমার রুমটা একটু ক্লিন করব, কারণ রুমটা একটু ক্লিন করা দরকার ছিল। আর এই 40 মিনিটস পরে দেখলাম কাপড় চোপড়গুলো অলরেডি ওয়াশ হয়ে গেছে, সেই সাথে আমি আমার ভাতও বসিয়ে দিয়েছি। আর ভাতের সাথে আমি তরকারিটা আগের দিনেরটাই একটু গরম করে নিব, কারণ আগের দিনে একটু লেফট ওভার ছিল। আর আমার জন্য উইকেন্ড মানে হাজারটা কাজ, কারণ উইকেন্ডে আমার কাপড় চোপড় ওয়াশ করা, হাউস ক্লিন করা, দেন রান্নাবান্না করা, সব কিছুই একসাথে হয়। কারণ যেহেতু সারা সপ্তাহ আমি অফিসে থাকি বা সকালে চলে যাই সন্ধ্যায় আসি, তাই খুব একটা কাজ করা হয় না। আর এই ভিউটা আমার ব্যালকনি থেকেই দেখা যায়। আর আমি এখানে কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন থেকে নিয়ে। আর এরপরে স্নান করে খাওয়া দাওয়া করে আমি রেডি হচ্ছিলাম, কারণ আমি একটু বেরোবো। বের হবো বলতে আজকে একটু নিজেকে প্যাম্পার করার দিন, কারণ সামনেই আমাদের অফিসে দীপাবলি সেলিব্রেশন আছে। তাই আমি একটু পার্লারে যাব, সেই সাথে আমি আজকে প্রথমবারের মতন একা একা গ্রোসারি করতে যাব। কারণ আমার কিছু গ্রোসারি করার ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম না কাউকে ডিস্টার্ব করতে, তাই আমি একা একাই গ্রোসারি করতে যাব এখন। তো চলুন আমার সাথে, আর এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক করতে কিন্তু একদমই ভোলা চলবে না। যদি ইচ্ছে হয় তাহলে আপনারা শেয়ারও করতে পারেন এই ভিডিওটা। আর এরপরে আমি বেরিয়ে গেছি, নিজে চলে এসেছিলাম। আজকে মেইনলি আমি এখান থেকে যাব সাউথ সিটিতে। সাউথ সিটিতে পার্লার খুঁজে বের করতে হবে প্রথমে, আর এরপরে আমি গ্রোসারি করব জায়ান্টে। আর গ্রোসারির ব্লগ তো আমি এর আগেও দিয়েছি জায়ান্টে কী কী পাওয়া যায় না যায়, তাও আজকে আপনাদেরকে আরও একটু আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন যদি ইন ডিটেলে জানতে চান। আর আজকের ভিডিওতেও আমি চেষ্টা করব আরও খুঁটিনাটি অনেক কিছু আপনাদেরকে দেখানোর। আর এখন আমি চলে যাচ্ছি সাউথ সিটির দিকে, হেঁটে হেঁটেই যাচ্ছি। তার কারণ আমার ইচ্ছে ছিল একটু হাঁটাহাঁটি করব, কারণ ঘরে ভালো লাগছিল না, আর এখান থেকে গ্র্যাব বুক করে আমার যেতে ইচ্ছে করছিল না। কারণ আমি একটু হাঁটতে চাচ্ছিলাম, যেহেতু সারাদিন ঘরেই ছিলাম, খুব বোর লাগছিল। তাই এখন আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি সাউথ সিটির দিকে। তো চলুন আমার সাথে সাউথ সিটিতে। টিপিএম রোডে যেমন আমার হাঁটতে খুব ভালো লাগে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম টিপিএম মানে টেকনোলজি পার্ক মালয়েশিয়া, যেখানে আমার অফিস, ঠিক সেম আমার ওয়ান সাউথ থেকে সাউথ সিটি যাওয়া যে রোডটা, ওই রোডটাও খুবই পছন্দ। কারণ খুবই শান্ত একটা পরিবেশ, হাঁটতে খুবই মজা লাগে আমার, আর হেঁটে যেতে আসলে কোনো ধরনের টায়ার্ডনেসও ফিল হয় না। আর আমি এরপর হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সাউথ সিটিতে। তো ওই যে দেখা যাচ্ছে সাউথ সিটির যে পিছনের পার্টটা, পিছনের অংশ এটা, তো ফ্রন্ট সাইড দিয়ে আমি আসলে যাই না, ওটা মেন রোড, তাই আমি একটু পিছন দিক থেকেই যাই। আর হেঁটে আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, কারণ আমি খুব স্লো হাঁটছিলাম, তাই 15-20 মিনিট লেগেছিল। আর কেউ যদি এর থেকেও স্লো হাঁটেন তাহলে আরও বেশি লাগবে, বা আপনারা চাইলে গ্র্যাব করেও আসতে পারেন। ওয়ান সাউথ থেকে সাউথ সিটি গ্র্যাবে করে আসতে খরচ পড়বে যেটা রেগুলার প্রাইস 7 থেকে 8 রিঙ্গিত বা 9 রিঙ্গিত, কিন্তু যদি অফ টাইম হয় তাহলে 5 বা 6 রিঙ্গিতেও আসতে পারেন। আর এখন পার রিঙ্গিতের কস্ট হয় 25 থেকে 26 টাকার মতন, ডলার রেটের উপর ডিপেন্ড করে। যেহেতু আমি হেঁটে আসতে চাচ্ছিলাম, কারণ আমি একটু হাঁটাহাঁটি করতে চাচ্ছিলাম, বাসায় বোর হচ্ছিলাম, তাই আমি গ্র্যাবে করে আসিনি।
আর ওয়েদারটা খুবই ভালো ছিল, খুবই বাতাস করছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি না আসে। তো এরপরে আমি সাউথ সিটিতে ঢুকে যাই, আর সাউথ সিটির যে ঢোকার ব্লগটা বা আশেপাশে যে দোকানগুলো ওগুলো আমি আগে ব্লগেও দেখিয়েছি, তাই এই ব্লগে আর দেখাচ্ছি না। আপনারা আমার ওয়ান ডে অ্যাট সাউথ সিটি পার্ট ওয়ান ব্লগেই সব কিছু দেখতে পাবেন, ওখান থেকে চেক করে নিতে পারেন। আর এরপরে আমি এই পার্লারটাতে চলে যাই, এখানে ম্যান ওমেন দুটোই সেকশন আছে। আর পার্লারটার নাম ছিল গ্লোরিয়া, এটা একদম ফ্রন্টেই, ঢুকতে একদম হাতে ডান দিকে পড়বে, আপনারা দেখতেই পাবেন সামনের পোর্শনে ম্যান, আর ভিতরে যে রুমটা আছে ওই রুমে ওমেনদের যত ধরনের সার্ভিস আছে সব ওনারা প্রোভাইড করেন, হেয়ার কালার, হেয়ার স্ট্রেনিং অ্যান্ড দেন পেডিকিউর, মেনিকিউর সব কিছুই। আর এখানে ফেস আইব্রাউ ট্রেনিংয়ের প্রাইস পড়ে 25 রিংগিত, কিন্তু আমি গিয়েছিলাম মূলত ব্রুপ্লাক করতে, জাস্ট আইব্রাউ, তাই আমার কস্ট পড়েছিল 15 রিংগিত। আর পার রিংগিতের হিসাব তো আমি আপনাদেরকে একটু আগেও বলেছি, 25 বা 26 টাকা। জাস্ট আমরা যদি 25 টাকাও ধরি তাহলে 15 × 25 = 375 টাকা পড়েছিল বাংলাদেশি টাকায়। আমাদের জন্য আসলে একটু এক্সপেন্সিভ, কিন্তু কিছু করার নেই, এখানে এটাই রেগুলার প্রাইস। আর এরপরে উনি আমার আইব্রাও করা স্টার্ট করে দিয়েছিলেন, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর সত্যি বলতে কি আমার আইব্রাও অনেক বেশি থিক, তাই আমি অনেক ব্যথা পাই, বাট ওনার হাত ছিল অনেক বেশি স্মুথ, তাই আমার তেমন একটা ব্যথা লাগেনি। আর এরপরে আমার আইব্রাও করা শেষ, এখন আমি বেরিয়ে যাব। আর এখন আমি যাব গ্রোসারি করতে, আর এটা ঠিক নিচের ফ্লোরেই জায়ান্ট, সো আমি জায়ান্টে চলে যাচ্ছি গ্রোসারি করার জন্য। আর এই পুতুলগুলো দেখতে আমার খুবই কিউট লাগে, আর আগের বার যখন এসেছিলাম তখন আমি দেখেছিলাম। আর এখানে কম্বলও পাওয়া যাচ্ছে, আর যেহেতু রাতের দিকে একটু একটু ঠান্ডা পড়ে, আমার খুব একটা কম্বলের দরকার পড়ে না, কারণ আমার জন্য আমি বাংলাদেশ থেকেই কাঁথা নিয়ে এসেছিলাম, ওটা মোটামুটি ভারীই ছিল, তাই আমার কম্বল দরকার পড়ে না, কিন্তু দেখি আমারও হয়তো একটা কিনতে হতে পারে। আর ঢুকেই দেখলাম আমার সেই ফেভারিট চিপস অ্যান্ড চানাচুরের কর্নারটা, আর এটা স্পেশালি করা হয়েছে দীপাবলির জন্য। তো আমি দেখেই আর লোভ সামলাতে পারিনি, আমি 2 প্যাকেট পটেটো চিপস নিয়ে নিয়েছি, কারণ এই চিপসটা আমি খুব পছন্দ করি। ইভেন টুইন টাওয়ারের ব্লগও আমি দেখিয়েছিলাম যে আমি এই চিপসটা টুইন টাওয়ার থেকেও কিনেছিলাম। তো এখান থেকে আমি আসলে অন্য চানাচুরগুলো কিনতে চাচ্ছিলাম না, তাও আমি দেখছিলাম যে কিছু কেনা যায় কি না। আর এরপরে আমি আসলে আজকে খুব বেশি কিছু কিনিনি, যেগুলো খুব বেশি দরকার ওই টাইপের কয়েকটা আইটেম কিনেছি। আর চিকেন কিনেছি, কারণ আমার চিকেন শেষ, আর আমি যেহেতু এখানে এই চিকেনটাই বেশি খাচ্ছি, তাই আমি চিকেন কিনেছি। আর এখানে আমি আসলে দেখছিলাম আর কী কী আইটেম পাওয়া যায়, আর এখানে মিষ্টির দামটাও একটু বেশি ছিল তাই আমি নেইনি। এরপরে আমি ফ্রোজেন আইটেম চলে গিয়েছিলাম, আমি চাচ্ছিলাম একটু পরোটা কিনতে, কারণ আমার পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে খুব ইচ্ছে করছিল। আমি জানি নিচে পাওয়া যায়, বাট আমি চাচ্ছিলাম নিজে করে খেতে, যেহেতু আমি মাংস রান্না করতেই পারি। আর আজকের ভিডিওতে আমি ফুল জায়ান্ট ঘুরে দেখাচ্ছি না, কারণ এই ভিডিও আমি এর আগেও পোস্ট করেছি। আজকে জাস্ট আমি আমার কী কী শপিং করলাম, কী কী গ্রোসারি করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আসলে অনেক ধরনের আইটেমই পাওয়া যায়, সো আপনারা আমার আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। আর এরপরে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, কারণ সবসময় আসলে আসা পসিবল হয় না, আর যেটা র মিল্ক ওটা আমার খেতে ইচ্ছে করে না, তাই আমি 2 লিটার নিয়ে নিয়েছি মিল্ক। আর চকলেট মিল্কটাই আমি নিয়েছি, ওটা খেতে আমার খুব ভালো লাগে। আর এরপরে আমি মাছের সেকশনে চলে গিয়েছিলাম, আমার আসলে চিংড়ি মাছ কিনতে ইচ্ছে করছিলো, কিন্তু চিংড়ি মাছগুলো খোসা ছাড়ানো ছিল না, তাই আমার আর কেনা হয়নি, কারণ আমার পক্ষে খোসা ছাড়ানোটা একটু ডিফিকাল্ট। তাই এরপর আমি দেখছিলাম যেখানে রেডিমেডটা পাওয়া যায় কিনা, বাট রেডিমেডটা শেষ হয়ে গিয়েছিলো। আর এরপর আমি মাশরুম দেখছিলাম, এগুলো মাশরুম, সো মাশরুম আমার আসলে দরকার ছিল না তাই আমি আর নেইনি। পরে আমি চিন্তা করছিলাম যে এখানে একটা ফিশের আইটেম আছে, এটা অলরেডি রেডিমেড, জাস্ট আপনি ভিজে খেয়ে ফেলতে পারবেন, এটা ফিশের, সো আমি এটা নিবো চিন্তা করছিলাম, বাট পরে চিন্তা করলাম যে এটা এখন না নেই, কারণ আমার অলরেডি নাগের সসেস অনেক কিছুই আছে বাসায়, তাই ওগুলো শেষ করে আমি এই আইটেমটা নিবো। আর এখানে একটা সেলও চলছিল, আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে জায়ান্টে কিন্তু প্রায় সময়ই অনেক ধরনের সেল চলে, তাই আপনারা যদি একটু রিজনেবল চান তাহলে ওই সেলের প্রোডাক্টগুলো নিতে পারেন। এটা এমন না যে সেল মানে একদম কম দামে দিয়ে দিচ্ছে খারাপ জিনিস, এমনটা না, অনেক সময় ওনারা প্রমোশনাল প্রাইসে কিছু দেয়। তাই আমি এই চিকেনটা নিয়েছিলাম 2 প্যাকেট, নর্মালি এটার প্রাইস পড়ে 13 রিংগিত করে পার কেজি, বাট আমি নিয়েছিলাম 9 রিংগিত 75 সেন্ট, সো আমার এরকম একটা প্রাইস পড়েছিল, তাই আমি 2 একসাথে নিয়ে নিয়েছিলাম। আর এরপরে আমি মাছ দেখছিলাম আর আমি ওনাদেরকে কাটতে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি ফলের সেকশনে চলে আসি, কারণ আমার কিছু ফল কেনার ছিল। আর এখানে পাওয়া যায় মোজাম্বি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, কলা দেন তরমুজ, তারপর আঙ্গুর সব কিছুই পাওয়া যায়, নাশপাতি, আর নাশপাতি প্রাইস পড়ে পার কেজি 10 রিংগিত, দ্যাট মিন্স 250 টাকা। তো আমি হাফ কেজি নিয়েছিলাম, যেহেতু আমি চাচ্ছিলাম না ফ্রিজে রেখে দিতে,
আর মোজা বানিয়েছিলাম পার পিস 85 সেন্ট করে 85 সেন্ট সো পার রিঙ্গি যেহেতু 25 টাকা তাই আপনারা নিজেরা অ্যাকাউন্ট করে নিতে পারেন 85 সেন্টে কত টাকা হয় আর এখানে আমি মোটামুটি 6-7টা মতো নিয়ে নিয়েছিলাম কারণ আমি খুব বেশি নিতে চাচ্ছিলাম না আর যেহেতু আমার জায়ান্টে আসাই হয় তাই আমি যখন তখনই নিতে পারছি আজকে জাস্ট অল্প একটু নিতে চাচ্ছিলাম আর যেহেতু একা নিয়ে যেতে হবে ক্যারি করে তাই আমি খুব বেশি ওয়েট করতে চাচ্ছিলাম না এরপরে আমি চলে যাই প্রাইস ট্যাগ লাগাতে ওয়েট করার পরে আর এখন ওরা ওয়েট করে আমাকে প্রাইস ট্যাগ বারকোড স্ক্যান সব কিছুই প্যাকেটে গায়ে লাগিয়ে দিবেন তারপর আমি এটা কাউন্টারে নিয়ে পে করতে পারবো আর এরপরে আমি চলে যাই সবজি বাজারের সেকশনটাতে সবজি দেখছিলাম আসলে আমি খুব একটা ভেজিটেবল খাই না তাই আমি ভেজিটেবল নেইনি কিন্তু আমার দেখি খুব ভালো লাগছিল তাই আমি একটু ঘুরছিলাম তারপরে আমি পেয়ে গেছি সেই পরোটা আর আমি চাচ্ছিলাম না কোনো ধরনের ফ্লেভারের পরোটা নিতে কারণ আমি ফ্লেভার পরোটাগুলো খুব একটা পছন্দ করি না তাই আমি নিয়ে নিয়েছি প্লেন পরোটাটা আর এই পরোটাটা 2 প্যাকেট নিয়েছি আমি কারণ পার প্যাকেটে 5 পিস করে থাকে তাই 2 প্যাকেটে 10 পিস হবে আর এটার প্রাইস পড়েছিল 4 রিঙ্গিত করে পার প্যাকেট আর এরপরে এখানে অনেক ধরনের কেকস আছে আমার কেকস দেখলেই তো আমার মার কথা মনে পড়ে মার কেকের কথা মনে পড়ে তাই আমি জাস্ট দেখছিলাম আর মনে করছিলাম যে আমি বাংলাদেশে থাকতে ডেইলি কেক খেতাম আর এই তো আমার বাজার করা চলছে এখানে আর যেহেতু একা ভিডিও করছি তাই একটু টাফ হয়ে যাচ্ছে আমার জন্য সব ম্যানেজ করাটা তাও কিছু করার নেই এখানে যেহেতু একাই থাকতে হবে একাই এসেছি তাই একা একাই ভিডিও করছি আর আমি চাচ্ছিলাম আসলে একা একা সব কাজ করতে তো এখানে আমার বাজারগুলো আমি জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর এটা মেইনলি চালের যে সেকশনটা ওই সেকশনটা আর এরপরে আমি ডিমের সেকশনে চলে গিয়েছি কারণ আমি বাসায় যে ডিমগুলো নিয়ে গিয়েছিলাম আগেরবার ওগুলো সব শেষ তাই নতুন ডিম নেওয়ার ছিল তাই আমি এখন নিয়ে নিয়েছি আর এটার প্রাইস পড়েছিল 4 রিঙ্গিত 30 সেন্ট দ্যাট মিন্স 4 রিঙ্গিত 30 সেন্ট আর আমার শ্যাম্পু শেষ তাই আমি একটা শ্যাম্পুও নিয়ে নিলাম আর সেই সাথে আমি চানাচুরও নিয়ে নিয়েছি সব কিছু মিলিয়ে মোটামুটি আমার বাজার করা শেষ এখন আমি চলে গিয়েছি কাউন্টারে ক্যাশ কাউন্টারে তো এখন পে করে দেব আর এরপরে আমার সব জিনিসগুলো উনি স্ক্যান করে নিচ্ছিলেন বারকোড স্ক্যান থেকে তো এই তো এরপরে আমি পেমেন্ট করে দিব আমি কার্ডে পেমেন্ট করি যাতে আমার খরচটা একটু কম পড়ে কারণ কার্ডে পেমেন্ট করলে এখন বর্তমান রেট অনুযায়ী 23 টাকা করে পড়ে আর আমি যদি ক্যাশ পেমেন্ট করতে যাই তাহলে 25 থেকে 26 টাকার মতন পড়ে পার রিঙ্গিত 1 রিঙ্গিতে 25 বা 26 টাকা পড়ে ক্যাশ হিসেবে কারণ আমি যখন এখানে টাকাটা তুলি তখন 4% আমাকে চার্জ পে করতে হয় তাই আমার জন্য কার্ডে পে করাটাই বেস্ট কারণ কার্ডে পে করলে তখন 23 টাকা করেই আমি পে করতে পারি পার রিঙ্গিতে তো এরপরে আমি ওয়েট করছিলাম গ্র্যাবের জন্য কারণ এত বাজার নিয়ে আসলে হেঁটে আসা সম্ভব না তাই আমি গ্র্যাবের জন্য ওয়েট করছি আর গ্র্যাব চলে এসেছে আমার কোনো ভিডিও করা হয়নি এরপর কারণ আমি যেহেতু একা একা জিনিসগুলো তুলছিলাম আর এরপরেই আমি বাসায় চলে আসি এটা ছিল আমাদের বাসার লিফট থেকেই আপনারা দেখেই চিনতে পারছেন হয়তো আর এরপরেই বাসায় চলে আসি এসে দেখি অনেকটা রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে আবার জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম আর এই তো এটাই ছিল আমার উইকেন্ডের পার্ট 1 ব্লগ এটা ছিল স্যাটারডে আগামীকাল সানডে এবং পরশু মানডের ব্লগও আসতে চলেছে তাই দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ব্লগটা ছিল গ্রোসারি রিলেটেড আর নেক্সট ব্লগ কী রিলেটেড হতে যাচ্ছে তা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই